বন্ধুরা মাই আজকে যে আপডেটটা বা যে ছোট প্রতিবেদন আলোচনা করব অনেকেই আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন বাট সেই টাইমে রকম মানে কোনো উত্তর না থাকে সেই জন্য আমি কাউকে কিছু বলিনি সেটা হচ্ছে একটাই কোশ্চেন যে প্রচেষ্টা প্রকল্পে যে এতদিন ধরে আপনার আবেদন করে চলেছেন তো অনেকেরই তো সমস্যা হচ্ছে তো কমন ব্যাপার আর কমন একটা ফ্যাক্ট এছাড়াও একটা কোশ্চেন যারা অফলাইনে আবেদন জমা করেছেন তাদের কি হবে তাদেরকে আবার করতে হবে নাকি তাদের আবেদন সেগুলো নিয়ে নেওয়া হবে তো সেটাই আজকে এই একটা ছোট প্রতিবেদনে বলা হয়েছে দেখুন কি লেখা আছে সপ্তাহ পেরিয়ে গেলে প্রচেষ্টা প্রকল্পের আবেদন করা নিয়ে সমস্যা মেটেনি উঠছে অভিযোগ পূর্ব বর্ধমানে এ নিয়ে সূত্র বিরোধীরাও জেলা প্রশাসন সূত্রে অবশ্য সোমবার জানানো হয় এই প্রকল্পে অনেকেই আবেদন করতে পারছে ইতিমধ্যে প্রায় বাইশ হাজার আবেদনপত্র কিন্তু জমা পড়ে গেছে এছাড়াও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে জমা পড়া ফর্মগুলি বাতিল করা হয়নি সেখানে যারা নিয়ম মেনে আবেদন করছেন তা গ্রাহ্য হবে অনলাইন আবেদন করার ক্ষেত্রে এখনো অনেককে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ অভিযোগ অনেকেরই অনেকেই অভিযোগ করেন ফর্ম জমা দিতে অনেক সময় লেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ওটিপি না আসায় আবেদন জমা করা যাচ্ছে না জেলা প্রশাসনের কর্তাদের দাবি অনেকেই এই প্রকল্পে আবেদন করতে পারছেন সোমবার দুপুর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী জেলা থেকে মোট একুশ হাজার নশো চুরাশিটি আবেদনপত্র জমা পড়েছে তো এটা হচ্ছে কিন্তু পূর্ব বর্ধমানের একটা প্রতিবেদন তো তাদের জেলা প্রশাসন সূত্রে যেটা বলা হচ্ছে যে অফলাইনে যারা লাইন দিয়ে অনেক লাইন দিয়ে যারা ফর্ম কিছু কিছু পরিমাণ ফর্ম যাদের জমা হয়েছিল যেগুলো এসডিও বা বিডিও অফিসে তো সেইগুলো কিন্তু তারা বাদ করেনি বা বাতিল করেনি এরকমই কিন্তু তারা বলা হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র পূর্ব বর্ধমানের প্রতিবেদন অনুযায়ী কথাগুলো বলা হয়েছে এবার বাকি ডিস্ট্রিক্ট কী করবে কি না করবে সেই সেই নিয়ে কিন্তু এখনও প্রচেষ্টার রকম কোনো আপডেট নেই ঠিক আছে আর অনেকেই বলছেন যে প্রচেষ্টার বিভিন্ন রকম সাইট আছে সাইট থেকে নতুন অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে তারপর অনেকে এরকম জিজ্ঞাসা করছেন যে ক পনেরো তারিখে তো লাস্ট ডেট আপাতত যেটা জানা যাচ্ছে মানে আগামীকাল তো তারপরে কি বাড়ানো হবে কি না অনেকে বলছেন পনেরো তারিখের পর নাকি অন্য সিস্টেম চালু করা হবে তো দেখুন ব্যাপারটা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আপনারা আমার নিজের কানে শোনা সুতরাং আপনিও কোনো প্রমাণ পাচ্ছেন না বা আমাদের হাতে যদি কোনো রকম সেরকম কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যদি রকম কোনো নোটিফিকেশন আসে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো সুতরাং যতক্ষণ না পর্যন্ত সরকারি কোনো নোটিফিকেশান হাতে পাচ্ছেন বা নিজের চোখে দেখছেন ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথাই কিন্তু কান দেবেন না ঠিক আছে তার কারণ এখনও পর্যন্ত কিন্তু প্রচেষ্টার যে অ্যাপটা চালু হওয়া যেদিন অ্যাপটা চালু হয়েছিল সেদিনের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রচেষ্টার কোনো রকম কোনো আপডেট সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি কি করা হবে কি না হবে কবে শেষ হবে কবে শুরু হবে বা নতুন কোনো স্টেপ নেওয়া হবে কিনা বা যেগুলো জমা হচ্ছে তো এর মধ্যেও আরেকটা কথা যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে প্রচেষ্টা প্রকল্পের টাকা ঢুকেছে কিনা বা টাকা পাওয়া যাচ্ছে কিনা দেখুন ব্যাপারটা হচ্ছে যে চারিদিক থেকে খোঁজখবর নিয়ে যেটুকু দেখা যাচ্ছে অনেকেই প্রচুর মানুষ আবেদন করছেন আরও তার থেকে বেশি মানুষ হচ্ছে আবেদন করার চেষ্টা করছেন এর মধ্যে কিছু মানুষের কিন্তু কিন্তু অ্যাকাউন্টে প্রচেষ্টার টাকা ঢুকেছে ঠিক আছে এবার কাদের ঢুকছে আর যারা যাদের যারা করে ফেলেছেন তাদের কেন ঢুকছে না বা কি কারণে ঢুকছে না এইগুলো কিন্তু এখনো কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কিন্তু জানানো হয়নি ঠিক আছে তো বন্ধুরা আমি যদি এরকম আপডেট নেক্সট টাইম আবার পাই তাহলে সেগুলো নিয়ে আমি একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করে দেবো তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন আর এইরকম আপডেট আরও পাওয়ার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন মিনিমিন থ্যাংক তাহলে বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফোর ওয়াচিং ইস ভিডিও হ্যাভ গুড ডে বাই